আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওতে দেখাবো যে হংকংয়ের মানুষ বিয়েতে কি ধরনের গহনা পরে তো দেখতেই পাচ্ছেন এই যে গোল্ডের দোকানে চলে আসছে এই যে একটা তিনটা চারটা পাঁচ পাঁচটা ওটা হচ্ছে আমাদের কি বলে আমাদের মুখ দিয়ে বলতেও তো পাপ হয় এটাকে বলে যে কালো খা মানে কালো খাসি আমি এটাকে কালো খাসি বলি যেটার নাম হচ্ছে শুকরের শুকর যারা খ্রিস্টানরা খায় যাই হোক ওরা হচ্ছে ওইটা দিয়েই দেখেন মালা তৈরি করে এই মালাগুলান মানে বিয়েতে পড়ে আর এই যে চোরগুলান এগুলোও ওরা বিয়েতে পরে মানে এরা হচ্ছে বিয়েতে অনেক অনেক গহনা পরে মানে বিয়েতে যতগুলা গহনা ওটা দেখেন এইটা দেখেন ইয়া যাক এটা তো আমার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলেও কিনা যাবে না এমন দাম এগুলোর অনেক দাম আর ওটাতে তো দেখতেই পাচ্ছেন পাঁচটা ওই কালো খাসি দিয়ে তৈরি করছে তাহলে তো বুঝতেই পারছেন কতগুলান স্বর্ণ লাগছে তো যাই হোক ওদের বিয়েতে যতগুলান স্বর্ণ ওঠে সবগুলাই বিয়েতে পড়তে হয় যদি স্বর্ণের হাড় ওঠে একটা আর যদি সবই ওই যে চুরগুলো দেখালাম সেগুলো যেগুলো ওঠে তো চুরগুলো দিয়েও মালা গেতে মানে গলায় পরে থাকতে হবে যেমন আমাদের দেশে আছে যে আমার বিয়েতে কতগুলাই স্বর্ণ উঠুক না আমার যেটুকু পছন্দ আমি অতটুকু পরব কিন্তু ওদের না ওদের সম্পূর্ণ শুধু বিয়ের দিনই পরে এর পরে এই সোনার গহনা গহনাগুলো আর কোনো দিনই পরবে না ওগুলা আবার ওলা তুলে রাখে আবার কোনো নাতিপতির বিয়ে হলে সেগুলো আবার তাদের মানে দেয় যেমন আমাদের আছে না যে আমার শাশুড়ি আমাকে দিছে বা আমি আমার মেয়েকে দিব আমার মেয়ে তার মেয়েকে দিবে এরকম এরাও সেই গহনাগুলো উঠাই রাখে আর এরা সব সময় কেউ কারো জল বিয়েও খেতে যায় কখনোই দামি গহনা দামি হার এগুলো একটাও পরে না একদম সিম্পলভাবে সাদা স্বর্ণটা বেশি পছন্দ করে ওরা সাদা স্বর্ণ বেশি পরে সাদা স্বর্ণের মনে করেন একটু পাথর দিয়ে ছোট্ট একটু দুল বা কেউ চেন পরে বা পরেই না এরকম এত সাদা মানে এদের বিয়েতে গেলে বুঝবেন যে মনে হয় যে এরা বিয়ে খেতে আসেনি কোনো একটা হচ্ছে কি আর বলবো মানে কোনো রকমই ওরা মানে সাজগোজ ভালো করে করে না করলেও মানে গহনাটা খুব কম পড়ে একদম সাদা সিদা আর আমি এদেশে বিয়ে খেয়েছি দুইটা মানে চাইনিজদের বিয়ে দেখছি দুইটা দেখছি আমি তো দুইটা বিয়েতে আমি দেখছি বউটাকেও মনে করেন মেকআপ করায় অনেক কিন্তু ওই যে আমাদের দেশে আছে না যে অনেক সাজগোজ ঝাঁকা নাকা ড্রেস পরা এরকম কোনো ড্রেসই না এরা সবসময় সাদা ড্রেস একটা পরে লাল একটা পরে কিন্তু তাতে কোনো কাজ করাই থাকে না মানে জরির কোনো কাজই থাকে না একদম সিম্পল তো ভালোই লাগে এদের বিয়েটা তাই যাই হোক আমি দুইটা বিয়ে দেখছি হংকংয়ে এসে আর দেখেন আমরা মার্কেটে ঘুরছি এই যেই মার্কেটে ঢুকছি এটা সব দামি দামি এই ব্যাগগুলার যে দাম মনে করেন এক একটা দাম হচ্ছে দু ডলার তিন হাজার ডলার মানে হংকংয়ের ডলার তো দুই তিন হাজার মানে বাংলা আমাদের প্রায় তিরিশ চল্লিশ হাজার বা বা থাক এক মাসের স্যালারি আমার চলে যাবে আমার ব্যাগ কেনার দরকার নেই আমি দেখি শান্তি করি তো যাই হোক আজকে সারাদিন আমরা এই যে মার্কেটে ঘুরে ঘুরে দেখতেছি একটা একদম দামি মার্কেটে ঢুকছি তো এগুলা আমরা তো কিনতে জীবনও পাবো না হ্যাঁ পাবো না কেন ধরো কিনতে পায় মনে করেন দশ দিন না খাই থাকতে হবে এমন একটা অবস্থা তো যাই হোক এত শখ করে এত টাকা দিয়ে আমার জিনিস কেনার দরকার নেই যেটা আমার কোনো কাজেই লাগে না তাই কিনতেছি না আমরা শুধু দেখতেছি আর এই যে এগুলো হচ্ছে আমি প্রথমে মনে করতাম যে এইগুলো হচ্ছে ডায়মন্ড কিন্তু না এগুলা হচ্ছে সবগুলো হচ্ছে সাদা স্বর্ণ আর সাদা স্বর্ণ তো আমাদের দেশে চলেই না তো এদেশে খুব চলে এই সাদা স্বর্ণটা অনেক দাম এগুলার তো যাই হোক এক একটা মনে করণ লাখ লাখ টাকা নিয়ে চলে যেতে হবে মনে তা আবার হংকংয়ের লাখ লাখ টাকা নিয়ে যেতে হবে তাহলে অনেক কিছু কিনা যাবে এরকম তো যাই হোক অনেক ভালো লাগলো এই জিনিসগুলো দেখতে পালাম এবং আপনাদেরকে দেখালাম যে হংকংয়ের বিয়েতে কোন ধরনের ড্রেস পরে তো দেখতেই পারলেন সরি ড্রেস কোন ধরনের পড়তে পরে সেটা তো দেখাতে পারলাম কিন্তু আমার হংকংয়ে বিয়ে দেখছি তার একটা ভিডিও আছে সেটা আমি সারি নিই নেক্সট আমি হয়তো বা সারতে পারবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ